আই কন্ট্যাক্টটা কিন্তু ভালো করে করবে, হ্যাঁ সবার দিকে, মানে আমি যে কোশ্চেন করবে শুধু তার দিকে নয়, অর্থাৎ আমি বেশি কোশ্চেন করলেও ম্যাডামের দিকে বা স্যারের দিকে সবার দিকে আই কন্ট্যাক্টটা করবে, ঠিক আছে? আসবো আসবো স্যার, হ্যাঁ গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, হুম বসো। থ্যাংক ইউ স্যার। আর চেয়ার টেয়ার মানে চেয়ারেও হাত দিয়ে বসবে না, ঠিক আছে? মানে চেয়ার ধরে বসবে না, এমনি জাস্ট সামনের দিকে এদিকে এসে এইভাবে বসে যাবে, বা তুমি এটাকে হাত থেকে তোমার নিজের ইয়েতে দিতে পারো, সামনের দিকে দিতে পারো, যে এরকম ভাবে বসে যাবে, মানে চেয়ার ধরে বসবে না, ঠিক আছে? তোমার কি যেন নাম কোনটা? মোহাম্মদ আকিল স্যার, হুম এটা আকিব। বলো আকিব কথার অর্থ কি? বলো স্যার, নামের মানে কি? আকিল কথার অর্থ স্যার আল্লাহর অনুসরণকারী। আল্লাহর অনুসরণকারী। হ্যাঁ স্যার। তো আজ পর্যন্ত তুমি কি অনুসরণ করেছো বলো? স্যার আমি আমাদের ধর্মে যেগুলো আল্লাহ বলেছেন যে তুমি নামাজ পড়া, তারপরে মানুষকে ভালোবাসেন, প্রত্যেক সমাজকেই, সমাজের প্রত্যেকটা মানুষকেই ইকুয়ালভাবে ভালোবাসা, এটা বলেছে, সেটা আমি মেনটেন করার চেষ্টা করি। ধর্ম মানে ইসলাম ধর্ম, তাই তো? হ্যাঁ স্যার। ইসলাম ধর্মের প্রবর্তক কে? হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে এটা পুরো নাম। জি। আচ্ছা, তার কবে কোথায় জন্ম হয়েছিল বলতে পারবে? হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা শহরে উনি জন্মগ্রহণ করেছিলেন। মক্কাটা কোথায় আছে, কোন দেশে? আরব, সৌদি আরবে। আরব। সৌদি আরবের রাজধানীর নাম কি? রিয়াদ। রিয়াদ। আর মুদ্রার নাম? রিয়াল। এই যে তোমার একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, যে 9 সালে তুমি মাধ্যমিক দিলে, হ্যাঁ স্যার, 11 সালে উচ্চ মাধ্যমিক সায়েন্সে, হ্যাঁ স্যার, তারপরে আবার হচ্ছে 2020 সাল, মানে 9 বছর তুমি কি করছিলে? স্যার আমি 2011-র পরে 20 সাল পর্যন্ত আমার একটু সময় লেগেছে, এই কারণে আমার কিছু পারিবারিক সমস্যা ছিল, এই কারণে আমি একটু পড়াশোনা থেকে দূরে ছিলাম, করতে পারিনি, ওই জন্য স্যার আমি একটু, যে তার মাঝে ওই 9 বছর কি করছিলে ওই সময়টা? স্যার আমি পারিবারিক সমস্যার জন্য আমি পড়াশোনা করতে পারিনি স্যার। না না, কিছু তো পড়ছিলে, মানে অন্য হ্যাঁ কোনো স্যার, কাজ আমার, করছিলে বা কি হ্যাঁ করছিলে? আমি বাড়িতে এমনি টিউশন পড়াই, আর একটু বাবাকে কিন্তু নিয়ে, তখন কেন তোমার মনে হয়নি যে আমি এইচএস, তারপর সায়েন্স নিয়ে পড়লে হ্যাঁ স্যার, খুব একটা রেজাল্টও খারাপ হয়নি, 62.8% পেয়েছো, মানে হ্যাঁ ভালোই স্যার, বলতে গেলে, খুব ভালো না হলে বেশ ভালো বলা যায়, 60% নাম্বার মানে। হ্যাঁ স্যার। তো তুমি তো পড়া লেখাপড়া ছেড়ে দিলে? না স্যার ছাড়িনি, তবে আমার কিছু পারিবারিক সমস্যা ছিল, ওই জন্য আমি পড়া থেকে একটু দূরে হয়ে এখন গেছি। যেটা গ্রাজুয়েশন তুমি তো রেগুলারে হয়নি, মানে ইয়ে থেকে করেছো, ওপেন থেকে নাকি? হ্যাঁ স্যার, ইগনো ইউনিভার্সিটি থেকে, ইগনো। পুরো নাম কি? ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। এখানে তো সেরকম পড়া মানে সিরিয়াস হয় না, কারণ এখানে তো নোটপত্র, আমি যতদূর জানি যে নোটপত্র বাড়িতে দেখে দেখে লিখে জমা দিলেই পাস হয়ে যায়। স্যার আমি এই কারণে ওপেন থেকে করলাম, কারণ কি আমি আর এখন লক্ষ্য হচ্ছে যে একটা সরকারি চাকরিতে অনার্স যাওয়া। ছিল, না স্যার, পাস কোর্স? পাস করছি। আমি জানি যে ওপেন ইউনিভার্সিটি বা এরকম বলে, এখানে তো অনার্সই হয়, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু এটা একটা ক্রেডিট সিস্টেম হিসেবে হয়, তো আমি চেয়েছিলাম যে নর্মাল একটা প্লেন আমি বিএসসি করব, যাতে আমার কোনো বেশি ফোকাস না করতে, মানে বেশি চাপ না পড়ে। একটু স্টপ করো তো, বলতে চাইছো যে পড়াশোনা থেকে তুমি ডিটাচ হয়ে গেছিলে, হ্যাঁ যে স্যার, আবার তোমার মনে হলো সেই কারণের জন্য ওপেন থেকে করেছে, তাই তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। রিলেটিভিটি থিওরির জনক কে বলো? আইনস্টাইন স্যার, আইনস্টাইন, আইনস্টাইন। পুরো নাম বলো। সরি স্যার আমার পুরো নামটা আমি মনে করছি না এই মুহূর্তে। আচ্ছা, আইনস্টাইন মানে রিলেটিভিটি থিওরিটা কি, আপেক্ষিকতাবাদ যেটা থিওরি সেটা কি, মেন জিনিসটা কি বলা আছে বলো? সরি স্যার, স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না। গ্র্যাজুয়েশনে ম্যাথ করেছো, এরকম দুটো চ্যাপ্টারের নাম বলো। রিয়েল নাম্বার এক চ্যাপ্টার ছিল, আর একটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ছিল। রিয়েল নাম্বার মানে রিয়েল নাম্বার কোনগুলোকে বলি আমরা? রিয়েল নাম্বার সমস্ত, যে সমস্ত নাম্বার, ইন্টিজার, নন ইন্টিজার, সমস্তগুলো, হোল নাম্বার, সবগুলোকে রিয়েল নাম্বার বলে। শূন্য, শূন্য কি ধরনের সংখ্যা এটা বলো তাহলে। স্যার শূন্য, শূন্য শূন্যকে
রিয়েল নাম্বারই একটা বলা যায়, হোল নাম্বার হিসেবে ধরা হয় মেইনলি। শূন্য হোল নাম্বার? হ্যাঁ স্যার। শূন্য ন্যাচারাল নাম্বার হবে? শূন্য ন্যাচারাল নাম্বার না স্যার। রেশনাল নাম্বার হবে? রেশনাল নাম্বার হবে। ইরেশনাল নাম্বার হবে? না স্যার। তাহলে শূন্য মানে ইয়েতে বলে, শেষে কনক্লুশনে বলে যে শূন্যকে কি কি নাম্বার বলা যেতে পারে? শূন্যকে স্যার রিয়েল নাম্বার মানে শূন্য ইন্টিজার হবে? না স্যার, ইন্টিজার হবে না। ইন্টিজার হবে না? ইন্টিজার স্যার? আচ্ছা ইন্টিজার বলো স্যার। সরি স্যার, শূন্য ন্যাচারাল ইন্টিজার হবে। আচ্ছা ইন্টিজার কোনগুলোকে বলি আমরা, কোন সংখ্যা কোন কোন সংখ্যাকে বলি? ইন্টিজার সামনে 0, -1, -2, এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ সমস্তগুলোকে ইন্টিজার বলা হয়। আচ্ছা তুমি তো ইয়ে থেকে আসছো মানে কান্দি থেকে নাকি? কান্দি কান্দি থানা তোমাদের? শেরপুর, খড়গাম থানা। খড়গাম থানা? হ্যাঁ স্যার। আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সম্পর্কে 5টা সেন্টেন্স বলে ইংরেজিতে। মুর্শিদাবাদ ইজ ফেমাস ফর স্যার, মুর্শিদাবাদ ইজ ফেমাস ফর বিগ রিভার লোকেটেড ইন মুর্শিদাবাদ। রিভার নেম ইজ ভাগীরথী। অ্যান্ড হেয়ার অলসো দ্য হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড হেয়ার ইন মুর্শিদাবাদ, ইন লালবাগ হাজারদুয়ারি ইজ প্লেসড অন মুর্শিদাবাদ। অ্যান্ড লট অফ ইউনিভার্সিটি হচ্ছে মুর্শিদাবাদ প্রধানত ঐতিহাসিক স্থানের জন্য বিখ্যাত। বাংলায় বললাম, এটা ইংরেজিতে কি হবে? মুর্শিদাবাদ ইজ মেইনলি লোকেটেড অন হিস মুর্শিদাবাদ ইজ মেইনলি লোকেটেড বিখ্যাত আছে সরি মুর্শিদাবাদ ইজ মেইনলি ফেমাস ফর হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, হিস্ট্রিক্যাল প্লেসেস। আপনি পুলিশে কেন আসতেছেন? স্যার আমি পুলিশে এই বিগত মানে করোনা ভাইরাসের পরে বিগত 2-3 বছর ধরে আমি দেখছি পুলিশের ভ্যাকান্সিটাই বেরোচ্ছে কন্টিনিউ। তো আমি স্যার এই মুহূর্তে একটা সরকারি চাকরির জন্যই আমি প্রিপারেশন নিচ্ছি, তাই আমি এখন পুলিশের চাকরি একটা অপরচুনিটি পেয়েছি, তাই আমি এখানে আসতে চাইছি। আর এটা আমাকে একটা ভালো লাগে জবটা। কী জন্য ভালো লাগে স্যার? এর যে ডিসিপ্লিন এবং ওবিডিয়েন্ট এরা হয়, তো আমাকে এই জন্য আরও ভালো লাগে। ভালো লাগে কী করে বলছেন? এখনো তো তুমি তো ডিপার্টমেন্টেই এলে না, তো কীভাবে ভালো লাগে স্যার? আমি ছোটো থেকে এমনি দেখেছিলাম যে অনেকগুলো কিছু অসুবিধা পরিবার আমাদের, যে সমাজে যদি কোনো রকম অসুবিধা হয় তো তো পুলিশরা এসে সেটাকে সমাধান করে, আর তারা অপেক্ষা করে যে আমরা তাদের দ্বারাই এটা সুবিধা পাবো। তো আমি দেখেছি এরকম অনেকটা কেস তারা সলভ করে দিয়ে গেছে, সেই জন্য আমাকে আরও ভালো লাগে যে হ্যাঁ সমাজ বিলিভ করে যে হ্যাঁ পুলিশ কিছু করতে পারবে। এই চাকরিটা না পেলে আপনি আবার কি করবেন স্যার? আমি সরকারি চাকরির জন্যই আগে প্রিপারেশন নিচ্ছি, এখন প্রিপারেশন নিচ্ছি, আগেও প্রিপারেশন নিব যাতে ভালো কিছু করতে পারি। ঠিক আছে। তোমার এজ কত হলো স্যার? এখন 29+। 29+। তো এখন ধরো কনস্টেবলের হয়তো 3 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে বয়স, কিন্তু এসআই এর জন্য তো তুমি আর অ্যাপ্লিকেবল হবে না, তাই তো? মানে বয়স পাবে না। তো ধরো